হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স সোলকাম ট্রু ইউটিউব চ্যানেল জ্যান্ড জবস তো আজকে আমি এসেছি তোমাদের জন্য ক্লাস টু সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সাম দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত যত ধরনের ক্লার্কশিপের বা ক্লার্কের এক্সামগুলো হয়েছে প্লাস ক্লার্কশিপ এক্সামগুলো সেখানে যতগুলো হিস্ট্রির প্রশ্নগুলো এসছে সেগুলো প্রথমে কমপ্লিট করে নিচ্ছে পর জিওগ্রফি জেনারেল সায়েন্স এরকমভাবে সবগুলো আমরা কমপ্লিট করে নেব তো আগের দিন একটা হিস্ট্রি পার্ট ওয়ান করেছি আজকে হিস্ট্রি পার্ট টু যত সম্ভব চারটে কি পাঁচটা ক্লাসের মধ্যে হিস্ট্রিটা পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ পিএসসি পরীক্ষায় হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে যে কোনো পরীক্ষা দাও পিএসসি দেখবে হিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে তো আজকে ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো কোন সময়ে উদ্ধ ভাষার জন্ম হয় তো মেনলি উর্ধ ভাষার জন্ম হয়েছিল সুলতানি যুগে অপশন বি হবে এটার অ্যান্সার এটা পিএসসি ক্লার্কশিপ দু হাজার তিনের প্রশ্ন আগের দিন দু হাজার সাল থেকে হাজার দুই সাল পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম দু হাজার এক দুই পর্যন্ত আজকে দু হাজার তিনের চারের পাঁচের ছয় যতগুলো হিস্ট্রি এসছে ঠিক আছে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বার করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে সেই জন্য ভিডিও আনতে দেরি হয়ে গেল তো দু নম্বর প্রশ্নে দেখো কে বঙ্গভঙ্গের আদেশ জারি করে মানে বঙ্গভঙ্গ কখন হয়েছিল আমরা সবাই জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে কে করেছিল লর্ড কার্জন এবং বন্ধ কখন হয়েছিল উনিশশো সালে ঠিক আছে নেক্সট চলে আসি আমরা তিন নম্বর প্রশ্নে দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন ঠিক আছে তো দেশীয় সংবাদপত্র আইন এটি জারি করেন লর্ড লিটন কখন করেছিল আঠেরোশো সালে তো এই সালটাও তোমরা কিন্তু একটু নোট ডাউন করে নেবে নেক্সট চার নম্বর দেখো দিল্লির কোন সুলতান বাজার বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন তো এটা দু হাজার তিন সালের প্রশ্ন এটা করেছিলেন কে আলাউদ্দিন খোলজি তো তোমরা কেউ যদি ডাব্লিউ বিশেষ প্রিপারেশন নিয়ে থাকো দেখবে এই প্রশ্নগুলো সব ডাব্লু বিশেষ পরীক্ষায় এসছে ঠিক আছে তো তোমাদের অবশ্যই ডাবলিউ বিশিসের পিবিএস ইয়ারগুলো একটু কমপ্লিট করে নেবে দরকার পড়লে পিবিএস ইয়ার আমি করিয়ে দেবো ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানিয়েও লাগবে কি লাগবে না ডাব্লু বিস এস এর প্রিভিয়াস ইয়ার পাঁচ নম্বর প্রশ্ন দেখো মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন তো মিত্রমেলা এটি প্রতিষ্ঠা করেছিলেন ভি ডি সাভারকার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শূদ্রকের মিচ্ছকটিগম একটি কি তো এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে তো এটা মিচ্ছিকম হবে ঠিক আছে তো শূদ্রকের মিচ্ছকটিকম হচ্ছে একটি নাটক অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্নে দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে তো আত্মীয় সভা এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কবে করেছিলেন আর যত সম্ভব আঠারোশো পনেরো সালে সালটা একটু তোমার দেখে নিও আঠারোশো পনেরো সালেই করেছিল যত সম্ভব নেক্সট দেখো কে ইকতা বিলপ ঘটান তো বিলব ঘটান মানে বন্ধ করে দেন তো এটা দু হাজার চার সালে প্রশ্ন এবং মনে রাখবে ইলতুদিস তিনি কী করেছিলেন ইক্তাপতা চালু করেছিলেন এবং এটা বন্ধ করেছিলেন কে এটা বন্ধ করেছিলেন আলাউদ্দিন খোলজি কে বিন্দ অধিপতি নামে পরিচিত তো বিন্দ অধিপতি নামে পরিচিত হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সারে যা সে আচ্ছা গানটির রচয়িতা কে তো এই গানটির রচয়িতা হচ্ছেন ইকবাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো অনুশীলন সমিতি এটার প্রতিষ্ঠাতা ছিলেন প্রমোদনাথ মিত্র বা পি মিত্র অনেক জায়গায় দেখবে অপশান থাকে কত সালে উনিশশো দুই সালে সালগুলো কিন্তু হিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা কে ছিলেন তো প্রার্থনা সমাজ এটি প্রতিষ্ঠা করেছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ কবে আঠারোশো সাতষট্টি সালে ঠিক আছে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন যেটা ছিল কি বলেছে গুনরাজ খা উপাধি কে লাভ করেন তো এনাদের মধ্যে গুণরাজ খা উপাধি লাভ করেছিলেন মালাধর বসু অপশন বি এটা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে ঠিক আছে এবার দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে এনাদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো ফার্স্ট তোমাদের জানতে হবে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন তো এনাদের মধ্যে প্যাথ্রিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার এনারা তিনজনই ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য তো ছিলেন না জন সাইমন ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মেঘদূতের রচয়িতাকে তো এটা দু হাজার পাঁচ সালের প্রশ্ন ফ্ল্যাগশিপের তো মেঘদূতের রচয়িতা হচ্ছেন কালিদাস এবং তার সাথে মনে রাখবে অভিজ্ঞান বিজ্ঞান শুকুন্তলাম সেটার রচয়িতা হচ্ছেন কালিদাস মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল কোথায় কোথায় বলেছে এখানে ঠিক আছে তো মুসলিম লীগ এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে অপশান সি হচ্ছে এখানেটার অ্যান্সার গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা তো এটা মনে রাখবে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে দেবপাল ঠিক আছে নেক্সট উত্তর উত্তরাংশে একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেননি সেটা হলো কী তো সেই রাজ্যটি হচ্ছে আসাম আসামকে জয় করতে পারেননি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ডক্টরেন অব ল্যাপসে বা বাজায়াপ্ত নীতি প্রবর্তন করেন কে এটা দু সালের প্রশ্ন তো ডক্টরেন অব ল্যাপসে এটি প্রবর্তন করেছিলেন লর্ড ডালসি ডালসি আরেকটা কী করেছিলেন রেলওয়ে একটা কী করেছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানিও সবাই জানো পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল তো ফার্স্ট পনেরোশো ছাব্বিশে হয়েছিল পানিপথের প্রথম পনেরোশো ছাপ্পান্নতে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল সতেরোশো একষট্টিতে ঠিক আছে তো এই পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে এবং প্রথম এবং দ্বিতীয় কাদের মধ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের বহুবার পড়িয়েছি যারা নতুন আছো তারা অবশ্যই এইগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে এবার দেখো শের শাহের সেনাপতি কে ছিলেন তো শের শাহের সেনাপতি ছিলেন বোম্বজিৎ গৌড় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান হলো কোনটি তো এই প্রশ্নটা পিএসসি ক্লাগশিপ দু হাজার ছয় সালের প্রশ্ন তার সাথে এই প্রশ্নটা এন দু হাজার ষোলোতে যেটা হয়েছিল সেখানেও এই প্রশ্নটা এসছিল ঠিক আছে তো দেখছো প্রশ্ন কোথা থেকে আসবে তোমরা কেউ কিছু বলতে পারবে না কিন্তু তোমাদের সব কিছু পড়তে হবে ঠিক আছে তো এখানে পোর্ট্রেট চিত্রকলার তাৎপর্যপূর্ণ অবদান ছিল অজন্তা চিত্রকলার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চট্টগ্রাম অস্তগাল লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন তো এনাদের মধ্যে চট্টগ্রাম অস্তগাল লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন সূর্য সেন এবং মনে রাখবে সূর্য সেন ছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা এটাও মনে রাখবে ওটাও অনেকবার পরীক্ষা তোমাদের কনস্টেবলের পরীক্ষাতে এসেছিলো বন্দে মাতরম কে রচনা করেন তো দেখো এই প্রশ্নটা দু এক সালে মানে আগের দিন করিয়েছিলাম এবং আজকে দু সালে ছয় সালের প্রশ্ন তো এসছে দুবার রিপিট হয়েছে তো বন্দে মাতরমের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র তো বঙ্কিমচন্দ্রের রচয়িতা রচিত আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরমটি রচনা করা আছে ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তির বর্ণনা আছে এটা দু হাজার সালের প্রশ্ন প্লাস দু হাজার ছয় সালেও এসছে দুবার রিপিট হলো ঠিক আছে মানে আগের দিনও পড়েছি আজকে তো এলাহাবাদ প্রশস্তিতে আমরা জানি সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা আছে এবং এটা স তা স্বভাক্ষী হরিসেন ঠিক আছে হরিসেনের রচিত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি তো টোটাল টোয়েন্টি ফাইভ প্রশ্ন ছিল এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যান্সারগুলো মার্ক করে পোস্ট করে দেবো যাদের যাদের লাগবে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে অথবা আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো কেমন লাগলো কমেন্ট করবে কোনো কিছু ভুল বললে অবশ্যই সেটাও কমেন্ট করবে আমি একবার ভেরিফাই করে নেবো অ্যান্ড যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে যেগুলোর অ্যান্সারটা আমি করতে বললাম হ্যান্ড থ্যাংক ইউ Pọ́l wà tí.